কিরে আজকে হঠাৎ করে আমার আমাকে পাঞ্জাবি পরে আসতে বললি কেন? কি ব্যাপার বলতো? কেন ভালো লাগছে না? আমাকে ভালো লাগছে না বল। হ্যাঁ তুই শাড়ি পরে এসেছিস হঠাৎ করে, আমি কিছু বুঝতে পারছি না। পুজো এসে গেছে ভাই, পুজো এসে গেছে, সামনেই পুজো, আর দু তিন সপ্তাহ মনে বাকি। হ্যাঁ তো পুজো এসে গেছে, পুজো তো দেরি আছে, ঠিক আছে তখন পাঞ্জাবি পরি, তখন আলাদা একটা জামা, নতুন জামা পরিয়ে পরি, কিন্তু আজকে হঠাৎ কেন পাঞ্জাবি পরে আসতে বললি? আসলে আসলে বললাম এই কারণে যে আজকে আমার একটা প্ল্যান আছে, সেটা হলো একটা বাঙালি রেস্টুরেন্টে যাওয়ার, যেখানে বাঙালি খাবার পাবো আমরা। কি বলছিস, বাঙালি রেস্টুরেন্ট? হ্যাঁ বাঙালি রেস্টুরেন্ট, আর দারুণ দারুণ বাঙালি খাবার। আহা, কতদিন বাঙালি রেস্টুরেন্টে যাইনি, আর আমরা বাঙালি খাবার খাইনি। কি নাম রেস্টুরেন্টটা? রেস্টুরেন্টের নাম হলো কোপাই সাদে ঠাকুরবাড়ি। বাহ খুব ভালো নাম। কোপাই মানে এখানে তোমরা কোনো নদীর নাম, নদীর ধার বা কোনো নদীর পুজো না, কোপাই বাঙালি রেস্টুরেন্ট। আমরা এখন এখন লেক মল কালীঘাটে মেট্রো স্টেশনে নেমে লেক মলের পাশের রাস্তাটা দিয়ে একদম সোজা হেঁটে চলেছি। তারপরে যাই, গিয়ে তারপরে তোমাদের দেখাবো এবং সব কিছু শেয়ার করবো। মানে ওখানে আমি যা শুনেছি বা দেখেছি, সো ওখানে একটা বেশ ইন্টারেস্টিং একটা থালি পাওয়া যায়, সেটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। আমি তো পুরোটা খেতে পারবো না, তুই আমার সাথ দিস। বাঙালি খাবার তো আমি পুরোটাই খেয়ে নেবো। আমাকে একটু ডাল আলু ভাজাটা দিলেই হবে, আর কিছু চাই না আমার। যাই হোক, সো যাই এখন ওখানে গিয়ে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। কোপাই রেস্টুরেন্টে, এই যে এই হলো কোপাই, এটা হলো সরোজ বসুর ডাক অফিসের ঠিক অপোজিটে, পাশে 74.5 আছে একটা রেস্টুরেন্ট, তো তার পাশেই হলো কোপাই। তো তো চলো যাই অ্যান্ড টেস্ট করি এখানকার ডিলিশিয়াস খাবার, এবং সেটা কীরকম ভালো না খারাপ সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। তো এই হলো আমাদের মেনু, এবং আমরা এটাই অর্ডার করেছি, সেটা হলো বাহুবলি থালি। অ্যান্ড আরও যে থালিগুলো রয়েছে সেটা হলো একটা ননভেজ থালি, যেটা হলো 199,
এবং একটা হলো ভেজ থালি, সেটাও হলো 199। অ্যান্ড আগে তো তোমাদের আলাকার মেনুটা দেখিয়ে দিয়েছে, আমরা এইটা অর্ডার করেছি, দুজনে মিলে খাবো, দেখি কতটা খেতে পারি অ্যান্ড কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হলো আমাদের পুরো থালিটা, তো এবারে আমরা খাওয়া স্টার্ট করছি। অ্যান্ড ফার্স্টে অনেক কিছু রয়েছে, একটা লাচ্ছা পরোটা রয়েছে, অল্প ভাত রয়েছে, স্যালাড দিয়েছে, একটা ফিশ ফ্রাই রয়েছে, বেগুন ভাজা রয়েছে যেটা হলো গোটাওয়ালা বেগুন ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা রয়েছে, আর কি আছে, ডাল আছে, পোলাও রয়েছে, পোলাওটা পরে, আগে ডাল, দেন একটা কিছু পটল অ্যান্ড আলুর তরকারি আছে, মিক্স ভেজ কিছু একটা তরকারি, চিকেন রয়েছে এক পিস, এক পিস দু পিস মটন, এক পিস মাছ, কী মাছ সেটা টেস্ট করে বুঝতে পারবো, কাতলা মাছ না রুই মাছ, চাটনি যেটা বা খেজুর আম সত্যি আমার খুব ফেভারিট, টক দই, আর সব থেকে যেটা আছে আমপানা, আমপানা তো আমি আগে আমপানাটা টেস্ট করি, ছাড় ছাড় আমার গায়ে পড়ে যাবে, আহা খেয়ে দেখ আমপানাটা ভালো। আমরা লাচ্ছা পরোটা স্টার্ট করছি, লাচ্ছা পরোটাটা একটু কাপড়ের মতো হয়ে গেছে, না এরকমই জানি না, আমাদের একটু ঠান্ডা হয়ে গেছে, বেশ শক্ত হতে পারবো না, বেশ ভালো শক্তটা মাটন দিয়ে, হ্যাঁ ফুল কালি দিচ্ছে মনে হয় ফ্রাই হয়, এটা হয়তো ফিশ ফ্রাই আছে, ফিশ ফ্রাইটা রেসো, ফিশ ফ্রাই দিয়ে খাওয়ার জন্য একটু কাশুন দিয়ে হলে ভালো হতো, যাই হোক যাবো আজ, ভালো হতো এরকম সাইজটা খেলে, স্যালাড আছে, ফিশ ফ্রাইটা ভালো হতো, ভালো হতো একটু ছোটো হয়ে যায়, ঠিক আছে মেবি যখন তোমরা আলাদা করে খাবে তখন হয়তো সাইজটা ডিফারেন্স হবে। তো আমরা এখন ভাতের মধ্যে মুগের ডাল, হ্যাঁ মুগ ডাল, একটু ঘন মুগ ডাল, মুগ ডালটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই, দেখা যাক খাই, এটা মেখে খাবো, সঙ্গে আছে বোটাওয়ালা বেগুন ভাজা, আলু ভাজা হতো তো, একটু আলু ভাজা দিয়ে ডাল না খেলে আলু ভাজাটা বেশ ভালো, এটা একটা সবজি, কী কী আছে মিক্স সবজি মনে হচ্ছে, পটল আছে, আলু আছে, আলু আছে, আর কী আছে বুঝতে পারছি, আর কী আছে তো খেয়ে দেখতে হবে, ভালো টেস্টটা, ভালো টেস্টটা, ভালো দারুণ খেতে, একটুখানি মুখে দিয়ে বুঝেছি টেস্টটা ভালো, একটা নিমন্ত্রণ বাড়ি, নিমন্ত্রণ বাড়ি যেরকম ফিলিং আসছে, ফিলিং আসছে, শুধু এটা টাকাটা নিজেদের দিতে হচ্ছে, তাও কি গিফটের কথা তো দিতাম, ভাত আর মাছ দিয়ে খাবো, তোমরা এটা দেখতে পাচ্ছ এটা কি মাছ সেটা টেস্ট কর অ্যান্ড বল যে কি, তাহলে খেয়ে দেখতে হবে, মাছ খেতে আমি ভালোবাসি না, তো গ্রেভিটা মোটামুটি মোটামুটি ভালো, গ্রেভিটা খুব একটা ভালো না কিন্তু মাছটা খেতে ভালো, কি মাছ এটা, মাছটা হচ্ছে কাতলা মাছ, দেখি একটু টেস্ট কর, তো এবারে আমি পোলাওটা টেস্ট করব, পোলাওটা আমার ঠিকঠাক লেগেছে, খুব একটা ভালো না কারণ একটু মানে শুকনো, আমি মটন দিয়ে খাবো, কিন্তু মটন দিয়ে খাই, মটনটা দেখে মনে হচ্ছে একদম কষা কষা, তো এবার আমি মাটনটা দিয়ে পোলাওটা টেস্ট করব, মাটনটা খেলে হবে, চিকেনটাও পড়ে আছে, চিকেনটা তুই খাবি আমি মাটন খাবো, মাটনটা এতদিন আমিই খেতাম না, মাটনটা টেস্টটা ভালো, তো তুই চিকেনটা টেস্ট কর পরে বল, দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের জন্য চিকেন, দু পিস চিকেন আছে, দু পিস চিকেন আছে, গ্রেভি আছে, এটা হচ্ছে গ্রেভি দেখতে পাচ্ছ, তো এটা আমরা এখন খেতে শুরু করে খাবো, একটু নুনটা বেশি হয়েছে,
তোর যদি নুন বেশি লাগে তাহলে নুন বেশি। গ্রেভিটা মোটামুটি, মাটনটা বেশি ভালো ভালো। তো আমরা একটা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি আর একটা, যেটার প্রাইস হলো লার্জ 240। দেখ টেস্ট করার ছবিটা দিয়ে দেবো, ছবিটা অ্যাটাচ করে দেবো আমি এখানে, কারণ ওই করো কারণ ওই ফিশ ফ্রাইটা ভালো লাগলো তাই জন্য এলাম। কিন্তু ওই ফিশ ফ্রাইটা বেশি টেস্টি ছিল, মানে ওটা ভালো লাগলো বলে নিলাম, কিন্তু ওটা বেশি টেস্টি ছিল, কেন জানি না। ওটা প্রাইসটাও বেশি লেগেছে আমার, বেশি মানে অনেকটাই বেশি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট না, এখনও ডেজার্ট বাকি আছে। ডেজার্ট বলতে এখানে চাটনি, খেজুর আমসত্ব অ্যান্ড টক দই। চাটনিটা খাই, চাটনিটা আমি খাবো, আমিও খাবো, পাঁপড় আছে। এই চাটনি তুমি দইটা খাও, আমি চাটনিটা একটু খাবো, আমি আমসত্ব খাবো। চাটনি খুব ভালো, কাজুও দেওয়া রয়েছে। তো এবারে খাবো হলো টক দই, টক দই, টক দই মনে খাবি? টক দই আমি রোজ খাই, তো টক দই নিয়ে আমার কোনো ইয়ে নেই। তো আমাদের খাওয়া কমপ্লিট এবং হাত ধুই অ্যান্ড বাইরে গিয়ে বাকিটা তোমার সাথে কথা বলছি। A few moments later. আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড আমরা বেরিয়ে চলে এসেছি। তোমার কেমন লেগেছে খাওয়া? আমার খাবার মোটামুটি ভালো লেগেছে, তো বাঙালি পুরোর বাঙালি খাবার। যদি তোমাদেরও ভালো লাগে আমাদের ভিডিওটা দেখে, তো অবশ্যই তোমরা এসে একদিন ট্রাই করতে পারো। হ্যাঁ, কিন্তু ছিল সব কিছু একটু আর তো এদিক ওদিক তো হবে, তো তোমাদের যদি ভালো লাগে তাহলে এখানে এসে তোমরা টেস্ট করতেই পারো। অ্যান্ড পুজো এসে গেছে, তো পুজোতে একটু বাঙালি খাবার তো খেতে ইচ্ছা করে না। তো ইয়া, এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে অল করে দেবে, তাহলে আমাদের সব ভিডিও নোটিফিকেশন তোমরা চট জলদি পেয়ে যাবে। সো ইয়া, এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। পুজো পারপাসে এই ফার্স্ট টাইম একটা জায়গায় আমরা খেতে গেলাম, তো আরও এরকম ভিডিও আনার চেষ্টা করব। তো দেখা যাক, সো বাই। যে বোটাওয়ালা বেগুন ভাজা, এই ওটা আমি খাবো, ওটা আমি ওইদিকে দূরে সরিয়ে রেখেছি, তুই খেয়ে নিচ্ছিস? এগুলো কি করে মুখে দিয়ে শুনতে না, আমি ওটা দূরে সরিয়ে রাখলাম যাতে তুই না খাস, আর তুই সেই এখান দিয়ে হাত দিয়ে। তুই টমেটো খাও না, রোজ দিন একটা গোটা করে কাঁচা টমেটো খাবি। তো আমাদের ভাবো কি করে খাচ্ছি খাই, ভালো লাগে।